নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাজ সকলকে স্বাগত চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি মশলা ছাড়া খুব সামান্য তেলে পুরনো দিনে একটা নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করব। গোবিন্দভোগ চাল ও ধনেপাতা বাটা দিয়ে লাউ শাকের তরকারি তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা শাকের তরকারি বানানোর জন্য করে কেটে নিয়েছি আলু কুমড়ো বেগুন নিয়েছি বিউলির ডালের বড়ি আর বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে গোবিন্দভোগ চাল আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে নিয়েছি নিয়েছি এখানে লাউ ডাঁটা কুচি লাউ ডাঁটা এর নিয়ে নিয়েছি আর নিয়েছি পাতাগুলোকে এরকম কেটে নিয়েছি মিক্সি ছোট কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর গোবিন্দভোগ চাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প জল একটা মিহি পেস্ট বানিয়ে নেব কড়াইতে অল্প সর্ষে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার বড়িটা দিয়ে লাল করে একটু ভেজে নেব বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা হাফ চামচ মেথি আর হাফ চামচ কালো জিরে দিয়ে একটুখানি ভেজে নেব ফোড়নটা ভাজাগন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কাটা আলু আর কুমড়ো এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে কুমড়োটা খুব ভালো করে একটু আলু কুমড়ো ভেজে নেব আলু কুমড়োটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে একসাথে একটুখানি ভেজে নেব একটু সময় ভেজে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আলু কুমড়ো বেগুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো লাউ শাক ডাঁটাগুলো ডাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আঁচটাকে কমিয়ে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ডাটা আলু কুমড়ো বেগুন বেশ নরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম লাউ শাক দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আবার পাঁচ মিনিটের জন্য কম আছে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম ডাটা থেকে শাক থেকে অনেকটা জল বেরিয়েছে বেশ নরম হয়ে এসছে সব সবজি এবার দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতন গরম জল দিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন নুনটা আমি আগে দিয়েছি সেজন্য অল্প পরিমাণে নুন দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা বড়ি এবার আবার পাঁচ মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে ঢেকে দেব এবার ঢাকাটা আবার খুলে দিলাম সবজি খুব সুন্দরভাবে সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবার গোবিন্দভোগ চাল ও ধনে পাতা বাটা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়েছিলাম মিষ্টিটা একটু কম হয়েছে তাই আরও হাফ চামচ দিয়ে দিলাম এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তৈরি হয়ে গেছে আমাদের গোবিন্দভোগ চাল বাটা ও ধনে পাতা বাটা দিয়ে লাউ শাকের তরকারি রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন ধন্যবাদ